ਹੋਗਾ ਜੀ ਸਸਾ ਮੁਨ ਕਰ ਅੱਜ ਜੀ ਸਰਕਾਰੀ ਚੱਕਰੀ ਕਰਤਾਮ ਤੈਲੇ ਇੱਕਟਾ ਪੈਨਸ਼ਨ ਹੋ ਪਾਈਤਾਮ ਪੈਨਸ਼ਨ ਪਾਈ ਅਵਸਰ ਦੇਤਾਮ ਤਾ ਹੋ ਪਾਈਤਾ ਇੱਕਟਾ ਸਰਕਾਰੀ ਚੱਕਰੀ ਕਰਲੇ ਰਿਟਾਇਰ ਹੋ ਪਾਈਤਾਮ ਰਿਟਾਇਰ ਨਾ ਰਿਟਾਇਰ ਨਾ ਸਸਾ ਰਿਟਾਇਰ ਓਏ ਓਏ ਸਰ ਕੀ ਬੋਜੂ ਨਾ তাই মাঠ ঘাট দেখতে দেখতে আহারে বুড়ো বসে কলজাটা কালা হয়ে গেছে তো খোকা এই বুড়ো বসে বসে কিছু একটা করা যায় সেরকম একটা আইডিয়া দে তো আচ্ছা চাচা তুমি ফার্মেসি দাও কি মেসি ফার্মেসি ফার্মেসি ওষুধের দোকান হ্যাঁ হ্যাঁ ওষুধের দোকান ও আমি মনে করছি আর্জেন্টিনার মেসি আর্জেন্টিনার আরে না খোকা তুই তো একটা ভালো কথা বলছিস তো এখন যে মানুষের যেরকম রোগ আর সুখ শুরু হয়েছে যেমন পাম অয়েল ডিজেল কেরাসিন আরে ডিজেল কেরাসিন খায় নাকি আরে হইছে খোকা এইটি খাইয়ে পেটের ভিতরে হামকাম শুরু হচ্ছে মনে হচ্ছে পেটের ভিতরে কের পাশে বসলে বিমান চালাচ্ছে তো যাই হোক এই তো খোকা তুই তো একটা গুরুত্বপূর্ণ আইডিয়া দিছিস ফার্মেসি ফার্মেসি এখন মনে কর যেমন করোনার স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ তারপর দোকানপাট হাটে বাস পুঁতি দিছে দেখোস না করোনার কারণে তো আমার তো টাকা পয়সার অভাব নাই আলা দিলে ধান বেচে পাট বেচে গম বেচে একটা যদি ফার্মেসি 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 যদি একটা দোকান দিই তাহলে তো ভালো চলিবে সেই একটা আইডিয়া আইডিয়াটা কিরম হয়েছে বিরাট আইডিয়া কিন্তু খোকা আমি তো ডাক্তার আছে প্রেসক্রিপশন পড়তে পারি না আরে চাচা প্রেসক্রিপশন না প্রেসক্রিপশন ওই হইছে আর কি ওকে যে হাতের লেখা কি পড়ে যে লেখাপড়া শিখছে আমার হাতের লেখা তো অগত্যা খারাপ বুঝাই না কি যে লিখেছে ওই প্রেসক্রিপশনে কিছুই বোঝা যায় না তাহলে জি চাচা একটা কথা শোন ছোট মানুষ তোর কাছে কই তোর চাষি আছো না তা জোর করে জমি লিখে নিল না নিলে ঘর করবে না তোর চাষি তো যখন জমি লিখে নিল তখন কালি বিশ্বাস পাইতাছি না করে তো আইনে মাগার সিগনেচার দিছি এর আগে দেখলে তো মানুষের কেরাস খাইয়া যাইব আর তো ডাক্তার আছে প্রেসক্রিপশন আচ্ছা চাচা তোমার দোকানের পাশে যদি আমি একটা চশমার দোকান দিই তাহলে কেমন হবে খোকা চশমার দোকান তো ফার্মেসির দোকানের সাথে দেয় না চশমার দোকান দিতে হয় চক্ষু হাসপাতালের সামনে যদি কোনো ডাক্তার বলে ওর চোখ কানা তার কাছে তুই চশমা বিক্রি করবি তোমার যা বুঝাইতেছি তা তো তুমি বুঝতেছো না পোলাবানে জল নাই ধাইকা ফ্রি ফায়ার পাবজি যে টিপাটিপি করে তাতে তো দুই বছর পরই সব অন্ধ হইয়া চশমা কেনা লাগবে আরে খোকা ফ্রি ফায়ার পাবজি কি টেপা যায় টেপে তো মোবাইল মোবাইল ও আচ্ছা খোকা তুই তো কথা বলিস বেশি আচ্ছা তুমি ভুল করো না আমি ভুল করি আমি ভুল করি তুই কি আমার থেকে অশিক্ষিত বেশি তুই কি আমার থেকে অশিক্ষিত বেশি যাই হোক কাকা ওই শোনো না বক্তারা ওয়াজ করে ওই কঠিন কামাতের ময়দানে বাবা ছেলেকে চিনবে না ছেলে বাবাকে চিনবে না তখন ওই যারা ওয়াজ দিবে তারা মানে ওই ওয়াজের জন্য তারা নাজাতের ওসিলা হয়ে যাবে পরে ধরো যে আমি যদি চশমা বিক্রি করি তাহলে ওই যারা অনলাইনে পাবজি ফ্রি ফায়ার আরও ধরো অনলাইনে বিভিন্ন ধরনের গেমস খেলে তাদের চোখ নষ্ট হবে তখন তারা আমার থেকে চশমা নিবে তখন আমার ব্যবসাটা জমে যাবে খোকা তোর ওয়াজ শুনে আমার হৃদয়ত এসে গেছে আচ্ছা হৃদয়ত হয়েছে হ্যাঁ হয়ে গেছে তো খোকা তুই একটা কথা বলছিস ঠিকই বলছিস
এখনকার ছেলে মেয়ে যেরকম মোবাইল, ফ্রি ফায়ার, পাবজি করে এদের তো সর্বপ্রথমেই চোখ নষ্ট হয়ে যাবে। চোখ তো নষ্ট হবেই, তারপর কিডনি নষ্ট হয়ে যাবে। তো চোখ নষ্ট হয়ে গেলে মনে কর কিডনি তো নষ্ট হবেই। তো ওরা অন্ধ হলে ভাতের বদলে ইট তুলে খাবে। তো তখন ডাক্তারের কাছে গেলে অপারেশন করবি, অপারেশন করলে আমার কাছে আসবে ঔষধ নিতে, তোর কাছে নেবে চশমা। তো আমাদের চাষা ভাতিজার ব্যবসা ভালোই জমবে। তাই তুই আমার ভাতিজা, আমি তোর চাষা, দুই ভাই মিলে ভালো ব্যবসা করবো। আর চাষা ভাতিজা দুই ভাই মিলে ব্যবসা করবো কেমনে? ওই ওইছে আর কি, বুড়া বসে বুঝিস না কতকাল। তো খোকা তুই তো তখন ছোট ছিলি, আমাদের চেহারা ছিল পুরো ক্রাশ, শাহরুখ খান, সালমান খান, অসুরিয়া রায়, বেগুনি সুন্দরী, তো এরা আমার দেখে বাবা পুরো ক্রাশ। আর এখন তো তোকে পরিমণি পরিমণি না, ও তো আমার কাছে কিছুই না। শোন, তোর চাষি আমাকে যখন প্রথম দেখে তিনবার ফিটকায়, তিনবার ফিটকায়,